তুই কি তো চাট কিনবি দেখ এক মুড়ে এক ঝাপি এই দেখ দেখ আমিও কম তুলছি অনেক তুলছি আস্তাফরিন দেখেন আফরিন চা পাইতেছে তোমার হাক পালাও সুন্দর হইছে কলই রাখ ভাইজ দাও দাও আমার নাতি এই ভরসে ঢাকাই দিয়া আমরা কলেজ শেষ করতে যাইতে এসে আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আব্বাই কলেজ শাক খাইতে চাইছে, কলেজ শাক তোলার জন্য আসছি। আগাগুলো তুললে নেমো, একেবারে নিশির পরে রয়েছে, নরম অনেক, মেশিনের মতো শাক তুলতে। এই যে দেখেন দর্শক কতগুলো শাক তুলি হলাইছে, কত সুন্দর। আপনি মনে করছেন যে বড় বড়, আমিও কি কম তুলছি? না না, এ তুই কি তো চাট কিনবি দেখ এক মুড়ে এক ঝাঁপি এই দেখ দেখ আমিও কম তুলছি অনেক তুলছি। ঢাকায় আসলে বিক্রি করে অনেক বড় বড় ওগুলো, অনেক বাঁচতে কাটতে ঝামেলা, খাইতে অত স্বাদ না। কলের শেখায় যে তুলে নিয়ে এসে জাপি তো আর ধরে নাই, বাড়ি থেকে একটা পলিথিনও নেশালাম, যদি বেশি তুলি তাই পলিথিন এলাম। আস্তাফরিন দেখেন আফরিন চা পাইতে আছে, অনেকে হাক্কাও বলেন তা আমরা চার বলি আস্তে। দর্শক বৌমায় সকালে এই কোলায় গেলে কোলায় যাই এই কলই ঘাক আনছে, এই কলই আমি আমরা কলই ঘাক বলি, এটা খেসারি হাঁকও বলা যায়। এই হাঁক এখন সকালবেলা আমি ভাজমু, ভাজার জন্য বৌমা এই হাঁক দুগা একটু পল্লে দাও তুমি। বৌমা আজ যে কলই ঘাক দুগা তুমি তুলছো খেতে যাইয়া ভালো হয়েছে, কলই ঘাক ভাজিয়া এরপরে সকালবেলা এই যে ভাত খামো। কলই ঘাক খাইতে যে মজা, কিন্তু তুলতেও তেমন মজা, আবার এখন পলতেও আবার তেমন মজা। দেখছেন কতক্ষণ ধরে ফলতে আছে, এটা ফলাই শেষ হয় নাই, মনে হয় যে ঝাঁপিতে সবই রয়ে গেছে। শাক ফলতে যে কি কষ্ট, হ্যাঁ শাক ফলতে তো কষ্ট। হ্যাঁ এই কইছি দর্শকের যে কইছি যে দর্শক দেখেন এই যে বৌমা দুগা আই যে দুগা হাত চুললেন না আমার যে কত কথা হইতে আছে, খাইবেন মজা করে ই করবেন, দেখ মানে দর্শক বৌমায় খায় কিনা, বৌমায় খাইবেন দেখছেন আমার হাতের অবস্থা। হ্যাঁ হ্যাঁ এত বুদ্ধি তোমার, হাত পলাও সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, আমিও মজা করিয়া তোমরাও খাইও। বৌমা মুই তো এটা ভাজবো শুকনা মরিচ দিয়ে, তুমি কি কাঁচা মরিচ দাও? কাঁচা মরিচ তো আরো মজা বেশি লাগবে, মজা বেশি লাগবে। কলের হাক ফলিয়া দিছে, এখন কলের হাক আমি সিদ্ধ করার জন্য এই রসুন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি তারপরে লবণ এখন একটু অল্প একটু পানি দেবো আমি। কলই রাখ ভাজ দেবো দাও আমার নাতি এই ভরসে ঢাকাই দিয়া, দেখছেন কি নাম তোমার? নিবির। কলই রাখ খাবা, হ্যাঁ এমন সিস্টেমে গুঁড়ো কর মাতেও লাগবে না। তো তোমার হাতে ঝাল লাগবে এই জন্য, হাতে যেন না লাগে। হ্যাঁ মরিচের গুঁড়ো গুলো দিয়ে গেল, হাক তো বাগারও দিয়ে হেলাইলাম, এখন আমার আর মনে মানাইতেছে না দেও। আমি খালি খাইবেন? আরে আমি খালি খাব, তোমরা ওই ঘরে নিয়ে তার খাই। বিসমিল্লাহির রহমানির রহিম, সেই মজা একটু খাই দাও, খাই দাও খাই দাও খাই দাও। এদিকে আমার নাইও দিয়েছে কলে রে, খাই দিয়েছে নাইও দিয়েছে, জ্ঞান পাইছে। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আর কলের এক ভাজা আমি খাইতে থাকি, আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।